আমি আল্লাহর নামটা লেখো আতের মধ্যে আল্লাহর নামটা লিখবো আল্লাহর নামটা কেমন জানেন নি কই আল্লাহর নামটা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এরপর আল্লাহর শব্দটার আমজাটা বাদ দিয়া দেন তাকি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাহু লিল্লাহ শব্দের নাম বাদ দিয়া দেন তাকে লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদি লাহু শব্দের নাম বাদ দিয়া দেন তাকে শুধুমাত্র হু হুয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লা হু এই জন্য আল্লাহর নামটা হলো আমার আল্লাহর ইসমে জাতের নাম কথা বলেন ঠিক না আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হ্যায় আল্লাহ আল্লাহ আশেকো কা কাম হ্যায় মাকান চুশিদি নামাজি বানজে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এ আমার যুবক আজরাইল ইমানদার চোখের সামনে আল্লাহর নামটা যখন দেখবে ওই ইমানদার আল্লাহর নামটা যখন দেখবে সারা জীবন সে আল্লাহর নামে ফানা ছিল সারা জীবন সে নবীর প্রেমে ফানা ছিল ও যুবক রে ইমানদার যখন শুইয়া শুইয়া আল্লাহর নামটা দেখব তখন ইমানদার আল্লাহর নামের উপরে ফানা হইয়া যাবে আমি কি দিয়া বুঝাইতাম আপাতা জামপাতা বড়ই পাতার কোনো অভাব নাই কোন পাতা দিয়া বড়ই কোন পাতা দিয়া গরম জল করে না বড়ই পাতার পানি দিয়া কেন গরম জলটা করে আম পাতা কি দোষ করলো জামপাতা কি দোষ করলো বড়ই পাতা দিয়া কেন গরম জল করা হয় এই কথা দিয়ে কোনো মৌলবি কয় না লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় কত কাপড় দেখলাম কবরের কাপড়টা কেন বাইজান সাদা এই সাদা দিয়া কেন দাফন করা হয় এই কথা দিয়ে পৃথিবীর কোন মৌলবি কয় না রে এ আমার যুব কি দিয়া বুঝাবো কবরটা কেমন ডেঞ্জারাস কি দিয়া বুঝাবো মরণটা কত কঠিন কি দিয়া বুঝাবো তাহিরের দেখিটা দিন চলে যাওয়া মানে হলো আমার জীবন দিকে চিরদিনের জন্য দিনটা চলে গেছে কোটি টাকা দিয়ে এই ঘন্টার সময়টা আনতে পারতাম না এখন আমি শ্বাস ফলাইতাছি একটা টাকা বিল দেওয়া লাগে না নদীর পারে হাওয়া খাই বিল দেওয়া লাগে না পল্লী বিদ্যুতের ফ্যান বাতাস খাইলে বিল দেওয়া লাগে আইসিইউতে ঢুকে গেলে দিনে 50,000 টাকা গোনা লাগে আমার আল্লাহ যে কত নিয়ামতের বাতাস আমরা ঢুকাইতাছে বাইর কইরাইতাছে একটা টাকা বিল নেই না আল্লাহ কয় বিল লাগতো না শুধুমাত্র তোরা পাঁচবার আইসা কপালটার মাটির মধ্যে লাগাইয়া দিবি সুবহান রাব্বিয়াল আলা বলবি দুনিয়ার মালিকের ডিউটি 20 দিন না করলে 20 দিনের বেতন কাটা আর আমার আল্লাহ তোরা হাজিরা দিছে দৈনিক পাঁচবার এক মাস হাজিরা দেও না দুই মাসও দেও না মাঝে মাঝে সিটারি হাজিরা দাও কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার গলার মধ্যে কাটা লাগাইয়াও আমার আল্লাহ রিজিকটারে বন্ধ করে দিতে পারে এরপরও আমার আল্লাহ রিজিক বন্ধ করো না কেন জানো নি কারণ হলো আমার আল্লাহ কয় আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইছি নবীর আয়েশা বলে নবী গো আমি এমন গুনাহ করছি আমার আল্লাহ সারা কেউ জানে না কিন্তু আমি এমন ভাবি আল্লাহর কাছে ক্ষমা চায় কিন্তু আমার আল্লাহ ক্ষমা করবে কিনা আমি জানি না কেন জানে মনে হয় আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না এবার মুসা নবী ডাক দিয়ে গো পাগলনি তুমি কি এমন গুনাহ করছো যে এই গুনাহের কারণে আল্লাহর কাছে তওবা করার পরও তোমাকে তওবাটা কবুল হবে কিনা তুমি মনে করতে পারো না এবার মহিলা ডাক দিয়ে বলে নবী গো আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন আপনি আল্লাহরে যাইয়া আমার নামটা ধরে কইবেন আমি মহিলার দোয়া আল্লাহ কবুল করছেনি আমার গুনাহগুলো আল্লাহ মাফ করছেনি আবার মুসা নবী ডাক দিয়ে গে মহিলা তুমি কি এমন গুনাহ করছো যেই জন্য তোমার কথা আল্লাহর কাছে গিয়ে আমি তুলে ধরার জন্য বলেছ এবার মহিলাটা ডাক দিয়ে বলে নবী গো
আমি একটা অন্যায় করছি কই কি অন্যায় কই আমার বিয়ে হয় না কিন্তু আমি একটা মানুষের সঙ্গে অবৈধ মেলামেশা করেছি এরপরে আমি বুঝতে পারি নাই আমার পেটের মধ্যে একটা সন্তান চলে এসেছে এখন মনে মনে ভাবলাম এই সন্তানটার আমি কি করব কিন্তু মারার তো কোনো পদ্ধতি পাইলাম না আমি একটা আস্তে আস্তে কোন রকম ভাবে কাপড় চোপড় দিয়া দিয়া চলাফেরা করি মানুষকে আমি বুঝতে দেই না যে আমি হামেলা এইজন্য আমি কোন রকম ভাবে চলাফেরা করি কাপড় চোপড় পরি যেন মানুষে না বুঝে কিন্তু আমি এমন ভাবে দিন যত বাড়তে শুরু করলো আমার শরীরটা ভারী হইতে শুরু করলো শেষ পর্যন্ত যখন 6-7 মাস হলো মানুষ আমারে দইরা ফলাইবো আমার অস্বাভাবিক অবস্থা দেখলে এরপর আমি জঙ্গলে জঙ্গলে যায়া যায়া ঘুরছি যেন মানুষ আমারে ধরতে না পারে ও নবী গো নবী গো নবী গো আপনি জানেন নি গো আমি যখন দেখলাম 10 মাস 10 দিন হয়ে গেল একদিন আমার পেটের ব্যথা উঠে গেল মনে হইছে যে না আমার সন্তানটা হইব কোন দাই মারে ডাকলে শাস্তি হইয়া যাইব কোন দাই মারে ডাকলে সাক্ষী হইয়া যাইব কোন মহিলারে ডাকলে সাক্ষী হইয়া যাইব এখন আমি কি করব নিজে নিজেই প্রসব করাইছি আমার সন্তান এখন আমি কি করব এতদিন আমি পেট গোপন করছি এখন আমি বাচ্চাটা গোপন করব কেমনে এক তো আমি জিনা কইরা গুনাহ করলাম 2 নম্বর সন্তান হইয়া গেছে এখন আমি সন্তানটা লোক সমাজে লইয়া গেলে আমি কলঙ্কিনী হইয়া যাইব এ মুসা নবী আমি কি ভয়ঙ্কর গুনাহ করছি জানেন নি আমি জঙ্গলের ভিতরে বাচ্চাটা হওয়ার পরে জিন্দা সুন্দর একটা ফুটফুটে বাচ্চা এই বাচ্চাটার আমি গলা চিপ দিয়া মাইরা ফলাইছি এই জঙ্গল আমি জিনা কইরা গুনাহ করছি এক অপরাধ আমার পেটের মধ্যে বাচ্চা নিছি আর এক অপরাধ এই বাচ্চা হওয়ার পরে আমি গলা চিপ দিয়া মাইরা ফলাইছি এটা আমার অপরাধ এবার মুসা নবীর কাছে ইয়া মুসা কালিমুল্লাহ মাফ হইব নি গো আমার গুনাহ মাফ হইব নি মুসা নবী তো গরম নবী মুসা নবী ডাক দিয়া কো কম বক্তার মহিলা যাও যাও এখান থেকে চলে যাও এখান থেকে চলে যাও এখান থেকে চলে যাও ইন্দিমিন টাইমে মহিলা ডাক দিয়া কয় মুসা নবী গো অনেক আশা ভরসা লইয়া আপনার কাছে আসছিলাম আপনি আমারে তারাইয়া দিতেছেন কিন্তু এখন আমি কি করব এবার মুসা নবী কয় না না তুমি যে অন্যায় করছো তোমার কোনো ক্ষমা হওয়ার কথা না এই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে কয় ও মুসা রে ও যে অপরাধটা তুমি বড় মনে করছো এর চাইতে আরো বড় গুনাহ আছে তুমি জানো নি যেই গুনাহ করলে আমি আল্লাহ এর চাইতে আরো বেশি অসন্তুষ্টি হইয়া যায় কয় কি কয় যারা ইচ্ছা কিরা নামাজ চাইরা দে ওই বান্দার উপরে আমি আল্লাহ এর চাইতে বেশি বেজার হইয়া যায় বিরামপুর এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবা দিরা আমি দেখতেছি অনেকে নগদ 1000 টাকা দিতেছে অনেকে 500 টাকা দিতেছে 100 টাকা দিতেছে অনেকে 10 টাকা দিতেছে আল্লাহ এই মাহফিলে হাজার হাজার মানুষ যারা এই মাদ্রাসার জন্য টাকা দিয়ে দিতেছে টাকা দেওয়ার প্রতিযোগিতায় মাঠে নেমে গেছে আল্লাহ মেহেরবানি করে তুমি সবার দান গুলাকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও জোরে জোরে বলুন আমিন আমার যুবক ভাইরা এরপরে যদি কেউ দিলটা নরম করে মাহফিলের জন্য মাঝে মাঝে 10,000-5,000 টাকা দিতে চান আমার একটু মেহেরবানি করে বলবেন আমি ওয়াজের মাঝখানে সবাই নিয়ে আপনার জন্য দোয়া করে দিয়ে যাব মা বন্ধুদেরকে বলবো মা এই মাদ্রাসার জন্য 1,000 টাকা হলো আপনি দিয়া দেন আপনার 1,000 টাকা নিয়ে আমরা গর্ব কইরা মাস মাঠে যাইয়া মার্কেটে যাইয়া 2 বস্তা সিমেন্ট আইনা মাদ্রাসার কাজে লাগাইতে পারবো একদিন আপনি থাকবেন না এই টাকাগুলা একদিন মিজানের পাল্লাই কথা বলবে এই দুনিয়ায় চিরদিন আমরা থাকবো না গো ব্যাংকের মধ্যে টাকা আছে এই টাকা দিতে চান না ব্যবসার টাকা আছে দিতে চান না
কিন্তু একটা কথা মনে রাখবেন মরণের কালে গেলে আপনার কবরের পাজাওয়ার আগে আগে মরণ আপনার সামনে আসবে আপনার পাশে আপনার সন্তান বসে থাকবে আপনার পাশে আপনার আপনজন বসে থাকবে কিন্তু আপনার মরণের কষ্টের ভাগ আপনার সন্তান নিবে না আপনার কবরে যদি আযাব হইব এই কবরের আযাবের ভাগ আপনার সন্তান নিবে না কিন্তু আপনার সন্তান ঠিকই আপনার ব্যাংকের টাকার ভাগ নেওয়ার জন্য কামরা কামরি শুরু করবে আপনার সন্তান জমিনের ভাগ নেওয়ার জন্য পাগল হয়ে যাবে কিন্তু আপনার কবরের ভাগ আপনার সন্তান নিবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই তো আমি পেয়ে গেলাম দেখছেন ওয়াজের ভিতরে উত্তর পাড়া সিদ্দিক মিয়া ব্যাপারি তিনি দিয়া দিলেন মাদ্রাসার জন্য পাঁচটা হাজার টাকা এই পাঁচটা হাজার টাকা আমার কাছে পাঁচ কোটি টাকা মনে হয় এই টাকাগুলা মাদ্রাসার কাজে লেগে গেলে একদিন হয়তো সে কবরে চলে যাবে এই সওয়াবটা তার কবরে ফ্লেক্সি হতে থাকবে আল্লাহ আপনি তার দানটাকে কবুল আর মঞ্জুর করে নেন সবাই জবানটা খুলে বলুন আমিন আল্লাহ বলছেন এই মাটিতে কি তোমাকে সৃষ্টি করা হয়েছে এই মাটিতেই তোমাকে দাফন করা হবে এই মাটিতে কি তুমি একদিন হাসরের ময়দানে উঠবে আমার যুবক ভাইরা গভীর মনোযোগ আমাকে বিষয় দিয়েছে কবরের আযাব আর হাসরের ময়দানের ভয়াবহতা এই ওয়াজগুলো আমি প্রতি মাহফিলে করে দিলটা নরম করে দেওয়া লাগবে বন্ধুরে আমায়ার ও বাড়ি উড়ার বন্ধুরা কুস্তি শাবাজপুর সাজদাপুরের বন্ধুরা মাশাআল্লাহ কোন জায়গা জাঙ্গাল পাড়া জনাব মোশাররফ হোসেন প্রবাসী তিনি দিলেন পাঁচ হাজার টাকা জোরে করে মারহাবা আয় রাব্বুল আলামিন এই দান তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ আমি কবরের আলোচনা শুরু করে দিলাম রিয়াসত বাড়ির আকবর মিয়া দুই হাজার টাকা জোরে করে মারহাবা এ নগদ যারা তুলছেন টেহাড়ি বন্যা আমার কোয়েন কত টাকা উঠছে এ আপনারা কেড়ে কেড়ে টেহাড়ি দিছেন হাত তুলেন নগদ কে কে দিছেন হাত তুলেন মাশাআল্লাহ অনেকে দিছে আলহামদুলিল্লাহ আমার মনে হয় সবাই যদি অন্ত অংশগ্রহণ করে মিনিমাম 30-40 হাজার টাকা ওঠার কথা এরপর আমি গোয়েন্দা দিক কালে কত উঠছে টেয়ারা গনে কেডা উত্তরপাড়া হোসেন মিয়া দিছে হোসেন মিয়া দিছে 2000 টাকা মারহাবা স্কুল ভাড়া স্কুল ভাড়া উসুন মিয়া দিছে 2000 টাকা মারহাবা কর কেউ রাগ করবেন না গুসা করবেন না যারা দিবেন তারা জিতে যাবেন যারা টাকা দেওয়ার পরে খুশি হয় আমার হাবা বলেন আপনারা ধন্য হয়ে যাবেন আর যারা মনটা খারাপ করে ফেলবেন আসামি হয়ে যাবেন জনাব মোহাম্মদ রুমুজ আলী দিছেন 1000 টাকা আয়াত আলী সরদারবাড়ি রুমুজ মিয়া আয়দর আলী সরদারবাড়ি রুমুজ মিয়া দিছে 1000 টাকা মারহাবা কর আচ্ছা এখন যারা টাকা দিব আপনারা লিখকে ফলাইবেন পরে আমার কাগজটা দিবেন আমি একবারে লাস্টে কয়ে দিব ইনশাআল্লাহ হ্যাঁ আমি ওয়াশটা শুট ঢুকে গেছি তো এখন মনটা গেছে গা এদিকে হ্যাঁ আর বাকি যা দিবেন আমার কাছে লিখকে দিয়ে দিলাম আমি ইনশাআল্লাহ ঘোষণা করে দেব আর সবাই আজকে আমরা দোয়া কইরা যাব রাজি আছেন নিবাজার আপনারা এখন বাড়ি উড়ার মানুষ দিলটা নরম করে কোন আমাদের আসল বাড়ি কি বিল্ডিং না কবর এ আওয়াজে মানি না জোরে জোরে বলো বিল্ডিং না কবর বন্ধুরে টানেন বন্ধুরে আমার ও আমার যুবক ভাইরা আসল ঘরের নাম হলো কবর এই কবরটাতে যাব যাওয়ার আগে তো আমাদের কাছে আজরাইল আসবে
আজরাইল দেখলে তোমার কেমন লাগবে জানো নি আমি আপনাদের কাছে জানতাম চাই বাড়ি ওরা গ্রামের মধ্যে আজরাইল আইছি নি কথা কোন আইছি নি দাদার লয়া গেছে আজরাইল আয়েশা দাদিরি নিয়া গেছে আজরাইল আয়েশা আমার হনিয়া যাইব আজরাইল আয়েশা আমার নবী বলে আজরাইল বড় ভয়ঙ্কর জিনিস এই আজরাইলের চেহারাটা দেখলে অনেক মানুষের হাড়গোলা খুলে যাবে আজরাইলের চেহারা দেখলে অনেকের রগগুলা টাস টাস করে ছিড়ে যাবে আজরাইলের চেহারা দেখলে অনেকের হাড়গুলা চুরমার হয়ে যাবে এই মুহূর্তে যদি বাড়ি ওরা আইল্যান্ডের মধ্যে মোটর সাইকেলটা উল্টা পয়রা যায় পা ভাঙা যায় এক্সট্রা মেশিন দিয়ে ট্রাই করে কেমন ভাবে ভাঙছে এই দুনিয়ার ভাঙার মধ্যে পরীক্ষা করে দেখে কেমনে পাটা ভাঙছে কিন্তু আজরাইলের থাবাই যে তোমার হাড়টি চুরমার হয়ে যাবে এটা ধরার মতন কোন মেশিন এখন আবিষ্কার হয় নাই যেমন ভাবে হায়াত কিনার ফ্যাক্টরি এখন আবিষ্কার হয় নাই কথা বলেন ঠিক কি না আমার যুবক ভাইরা আমার নবী বলেন আজরাইল দেখলে বেঈমান গুলো এমন পাগল হয়ে যাবে তার পাশে তার সন্তান বসে থাকবে তাহার পাশে তার আপনজন বসে থাকবে কিন্তু তার কষ্টের ভাগ তার স্ত্রীও নিবে না তার কষ্টের ভাগ তার আম্মাও নিবে না এই জন্যই তো আমার নবী বলেছেন পৃথিবীর মধ্যে মানুষের দুইটা সিস্টেম একটা হলো বেঈমানের জিন্দেগি আরেকটা হলো ইমানদারের জিন্দেগি বেঈমানের জিন্দেগি করলে আজরাইলের তাবা খাইয়া রক্তগুলা পানি পানি হইয়া যাইব পানি পানি হইয়া যাইব মনের দুঃখ বলার কোনো জায়গা থাকবে না কিন্তু তুমি যদি ইমানদার হতে পারো ইমানদার হইলে তোমার কাছে আজরাইল আসবে আয়েশা ঘরের দরজার মধ্যে আজরাইলে তোমারে সালাম দিব জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না যুবক আজরাইল আয়েশা তোমারে সালাম দিয়া বলবে আল্লাহ আমারে পাঠাইছে আপনার হায়াতের জিন্দিগি শেষ দিকে এখন আপনার রূহটা নিয়ে যামু ইমানদার বলবে আজরাইল আর দেরি করো না তাড়াতাড়ি আমার রূহটারে লইয়া যাও আমার এই দুনিয়া ভালো লাগে না গো আর দুনিয়া সিজনুল মুমিনিন দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা বেঈমানরা মনে করে এই দুনিয়াটা হলো একমাত্র বালাখানা ইমানদার ডাক দিয়া বলবে হো আজরাইল আমার উহুটার তাড়াতাড়ি লইয়া যাও এই দুনিয়ায় আমার ভালো লাগে না এবার ইমানদারকে আজরাইল বলবে ঠিক আছে আপনি প্রস্তুতি নেন এবার আজরাইল বলবে তোমার রুহটার আমি মুখ দিয়া নিতেছি ইমানদার বলবে এই মুখ দিয়া রুহ নিতে দিব না কারণ এই জবান দিয়ে আমি আল্লাহর জিকির করেছি তাইলে তোমার রুহটা আমি কান দিয়া নিয়ে যাব ইমানদার বলবে না কান দিয়া নিতে দিব না এই কান দিয়ে আমি আল্লাহর জিকির শুনেছি আজরাইল বলবে ও ইমানদার তোমার চোখ দিয়া রুহ নিয়ে যাব ইমানদার বলবে না 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 এই চোখ দিয়ে আমার আল্লাহর পুত্র দেখে দেখে আমি আল্লাহরে গবেষণা করেছি এই চোখ দিয়ে রুহ নিতে দিব না আল্লাহ ডাক দিয়া বলবে আজরাইল আজরাইল বলবে আল্লাহ তোমার প্রেমিকে মুখ দিয়া রুহ নিতে দেয় না তোমার প্রেমিকে কান দিয়া রুহ নিতে দেয় না তোমার প্রেমিকে চোখ দিয়া রুহ নিতে দেয় না আমার আল্লাহ বলে আজরাইল আজরাইল আমার বন্ধুর রুহটা যদি নিবা আমার ইমানদার বান্দার রুহ যদি নিবা তাইলে তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো
আমি আল্লাহর নামটা লেখো আতের মধ্যে আল্লাহর নামটা লিখব আল্লাহর নামটা কেমন জানেন নি কয় আল্লাহর নামটা আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম এরপর আল্লাহর শব্দটার আমজাটা বাদ দিয়া দেন তাকে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাহু লিল্লাহ শব্দের নাম বাদ দিয়া দেন তাকে লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদি লাহু শব্দের নাম বাদ দিয়া দেন তাকে শুধুমাত্র হু হুয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লাহু এই জন্য আল্লাহর নামটা হলো আমার আল্লাহর ইসমে জাতের নাম কথা বলেন ঠিক না আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হ্যায় আল্লাহ আল্লাহ আশেকো কা কাম হ্যায় মাকান চুষদি নামাজি বানজে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এ আমার যুবক আজরাইল ইমানদার চোখের সামনে আল্লাহর নামটা যখন দেখবে ওই ইমানদার আল্লাহর নামটা যখন দেখবে সারা জীবন সে আল্লাহর নামে ফানা ছিল সারা জীবন সে নবীর প্রেমে ফানা ছিল ও যুবক রে ইমানদার যখন শুইয়া শুইয়া আল্লাহর নামটা দেখব তখন ইমানদার আল্লাহর নামের উপরে ফানা হইয়া যাবে ও আমার দয়াল নামে এত গো মধু ভরে আমরা রে কয়রাছে এ জাদু ছোড় দেখা দিয়া কুলে নিয়া দেখা দিয়া কুলে নিয়া নিবা মনের বেদনা আমার মন হইয়া সের দেওয়ানায় আমার দয়াল নামে দু দয়াল নামে এত মধু খাইলে মধু ফুরায় না আমার মন গো ইয়াসের দেওয়া আরে তোমার পাইবার হাসি গালের বেশে গো ওরে মরণ কালে দেখা দিয়া মরণ কালে দিয়া নিবা ইয় যাত না আমার মন হইয়া সের দেওয়া না দয়াল নামে এত মধু দয়াল নামে খাইলে মধু ফুরায় না আমার মন গাসির দেওয়া না আমার মন গাসির দেওয়া না একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে বলু সুবহানাল্লাহ এ আমার বন্ধু ও বাড়িওয়ার বন্ধুরা ও আমার মইন্দের বন্ধুরা ও আমার সাজদা বরে বাবা কুস্তির বাবা বুড্ডার বাবা যত জায়গা থেকে আসরে বাবা ও মল্লেশ্বরের বাবা আমার আল্লাহ বলে আজরাইল তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো আল্লাহর নামটা দেখে ইমানদার আল্লাহর নামে ফানা হইয়া যাবে এই সুযোগে আজরাইলে ইমানদারের হোটার সার্জারি কইরা লইয়া যাইব এবারে বাবা ছোট বাচ্চা মায়ের স্তর
স্তন থেকে দুধ পান কইরা যেমনে ঘুমায়া গেলে টের পায় না ইমানদার বাড়ি ওরা ভাঙ্গা ঘরে এমন ভাবে ঘুমায়া যাইব যারা পরিমাণ কোনো টের পাবে না আর জোরে জোরে কর না আল্লাহু আকবার এই জন্য আমার যুবক আল্লাহ কয় মাটিতে কি তোরে বানাইলাম এই মাটিতেই তোরে দাফন করা হবে আপনি চলে গেলেন আপনাকে বড় এই পাতার গরম জল দিয়ে গোসল করাইতেছে কে হইল আতর লোবান কে হইল জল আমি কি দিয়া বুঝাইতাম আপপাতা জামপাতা বড়ই পাতার কোনো অভাব নাই কোন পাতা দিয়া বড়ই কোন পাতা দিয়া গরম জল করে না বড়ই পাতার পানি দিয়া কেন গরম জলটা করে আমপাতা কি দোষ করলো জামপাতা কি দোষ করলো বড়ই পাতা দিয়া কেন গরম জল করা হয় এই কথা দিয়ে কোনো মৌলবি কয় না লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় কত কাপড় দেখলাম কবরের কাপড়টা কেন বাইজান সাদা এই সাদা দিয়া কেন দাফন করা হয় এই কথা দিয়ে পৃথিবীর কোন মৌলবি কয় না রে এ আমার যুব কি দিয়া বুঝাব কবরটা কেমন ডেঞ্জারাস কি দিয়া বুঝাব মরণটা কত কঠিন কি দিয়া বুঝাবো তাহিরের দাখিরা দিন চলে যাওয়া মানে হলো আমার জীবন থেকে চিরদিনের জন্য দিনটা চলে গেছে কোটি টাকা দিয়েও এই ঘন্টার সময়টা আনতে পারতাম না এখন আমি শ্বাস ফলাইতাছি একটা টাকা বিল দেওয়া লাগে না নদীর পারে হাওয়া খাই বিল দেওয়া লাগে না পল্লী বিদ্যুতের ফ্যান বাতাস খাইলে বিল দেওয়া লাগে আইসিতে ভিক্ষা গেলে দিনে 50,000 টাকা গোনা লাগে আমার আল্লাহ যে কত নিয়ামতের বাতাস আমরা ঢুকাইতেছে বাইরে কইরাইতেছে একটা টাকা বিল নেই না আল্লাহ কয় বিল লাগতো না শুধুমাত্র তোরা পাঁচবার আইসা কপালটার মাটির মধ্যে লাগাইয়া দিবি সুবহান রাব্বিয়াল আলা বলবি দুনিয়ার মালিকের ডিউটি 20 দিন না করলে 20 দিনের বেতন কাটা আর আমার আল্লাহ করে হাজিরা দিছে দৈনিক পাঁচবার এক মাস হাজিরা দেও না দুই মাসও দেও না মাঝে মাঝে সিটারি হাজিরা দাও কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার গলার মধ্যে কাটা লাগাইয়াও আমার আল্লাহ রিজিকটারে বন্ধ করে দিতে পারে এরপরও আমার আল্লাহ রিজিক বন্ধ করো না কেন জানো নি কারণ হলো আমার আল্লাহ কয় আমি আল্লাহ তো মায়া কইরা বানাইছি মায়া লাগে আল্লাহ ডাক দিয়ে কয় আল্লাহ দি خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك আমার আল্লাহ করে সুন্দর নমুনায় বানাইছি এই জন্য আমার আল্লাহকে খলাক তু বিয়ে দাইয়া আল্লাহ চেহারাটারে নিজের হাতে বানাইছে আল্লাহ বলে মিন হা খলাক না কম আমি এই মাটি থেকে তোরে বানাইছি মানে আদম রে বানাইছে আদম হলো ডাইরেক্ট মাটি দিয়া তৈয়ার আমরা কইলাম মা বাবার মুখা দিয়া তৈয়ার বন্ধুরে আমার এই চেহারাটা ডাইরেক্ট আমার আল্লাহ নিজের হাতে বানাইছে এই জন্যই তো মানুষের চেহারা দিয়া কাউরে আল্লাহ দুজুকি দিবে না এই জায়গার মধ্যে পশু পাখির চেহারা লাগাইয়া দোজকে দিবে কারণ এই চেহারাটা হলো আল্লাহর কুদরতির রহস্য কথা বলেন ঠিক কিনা মানুষ হলো আল্লাহর রহস্য ও যুবক এই মানুষই আল্লাহ দুনিয়ার দিকে নিব কত বাহানা কইয়া নেয় ইমানদারের হুটা যেই মাত্র নিয়ে যাবে আল্লাহ একটা ফেরেশতার ডাক দিয়ে বলবে ফেরেশতা জান্নাত থেকে একটা সাদা কাপড় ল একটা সাদা কাপড় লইব সাদা কাপড় লইয়া বলবে ইমানদারের কাছে যাও রুহুটা আজরাইলে বের করার সাথে সাথে ওই রুহুটারে তুমি কাফন দিয়া বাইন্ডিং কইরা ফালাইবা ও যুবক এমন ভাবে রুহুটারে বাইন্ডিং করব এমন ভাবে বাইন্ডিং কইরা আসমান দিকে উড়াইয়া লইয়া যাইব দেখতেইতে বড় ভয় লাগে এমন ভাবে বুঝি তাহিরের বাইন্ডিং করব এমন ভাবে বুঝি আপনারে বাইন্ডিং করব দেখলই তো কেমন জানে লাগে দেখলই তো কেমন জানে লাগে এইভাবে বুঝি আমার বাইন্ডিং করব
আল্লাহ বলে আজরাইল হো আজরাইল রুহটা লো আমার কো জান্নাতের ফেরেশতা আমার ইমানদারের রুহটারে জান্নাতের সাদা কাফর দিয়া বাইন্ডিং কইরা ফলাইবি এবার ফেরেশতা এসে বাইন্ডিং করে কইরা আসমানের দিকে একটা উড়াল মারে এবার আসমানে যায় প্রথম আকাশের ফেরেশতা কই ও ফেরেশতা যাওয়ার সময় দেখছি তোমার কোনো গ্রাণ নাই কিন্তু এখন কোথায় থেকে খুশবু আসতেছে কই এটা হইল কথার কথা বলতেছে আর কি যদি বাড়ির ইমানদার হয় এমনে বলবে এটা হইল বাড়ি উড়ার ইমানদারের রুহ লইয়া যাইতাছি সাথে সাথে প্রথম আকাশের ফেরেশতা এই রুহটারে সালাম দিব এবার দ্বিতীয় আসমানে গেলে সালাম দিব তৃতীয় আকাশে গেলেও সালাম দিব চতুর্থ আকাশে গেলেও সালাম দিব পঞ্চম আকাশে গেলেও সালাম দিব ষষ্ঠ আকাশে গেলেও সালাম দিব সপ্তম আকাশে গেলেও সালাম দিব রে বাবা এবার যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেশতা আর সামনে নিস না আমি আল্লাহ ইমানদারের জন্য একটা বাড়ি বানাইছি আর সামনে নিস না গো আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি ওই বাড়িটার নাম কি বাড়ির নাম হলো কোরআনের বাসাই হলো ইল্লিন এই রুহটারে ইল্লিন রাইখ্যা দেয় আর এই দিক দিয়ে বাড়ি উড়ার এই আমার বাবার বডিটারে বাইন্ডিং করবার লাইগা বাড়ি উড়ার দোকান থেকে সাদা কাপড় আইনা বডিটারে বাইন্ডিং করলো মানুষ মানুষে মানুষ আইব রে এক নজর দকিতে মানুষ আইব রে বিষয়টা দিছেন খুব কঠিন মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে দেহ কাচার অচিন পাখি দেহ কাচার ও চিন পাখি উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে এইভাবে আপনার বডিটারে দেখবার লাগে কত মানুষ আইব আয়া আয়া দূরে দূরে আবার যাইব গা কয় বাজার আছে আমার কাজ আছে কয়া কয়া দূরে দূরে যাইব গা কিসের তোর বন্ধু ফেসবুকের বন্ধু এই বন্ধু তোরে দেখার জন্য একটা মিনিটের জন্য আইব আয়া কোন রকম দেখকে আবার বন্ধু তোরে ফালাইয়া যাইব গা কিসের তোমার বন্ধু আয় কয়েকটা মিনিটের জন্য জানাজার ময়দানে যাইব ভালো করে মাটিও দিবে না কয়ে ক্রিকেট খেলা আছে এই কথা বইলা বন্ধু চলে যাবে তার মানে বোঝা গেল এই দুনিয়ার বন্ধু তোমার কবরের আপন না যিনি কবরে আপন হবে তিনি আছে শাহে মদিনা কথা বলেন ঠিক কিনা হাত তুলে বলো ঠিক কিনা বলো আমার নবী কবর আসার ক্ষমতা আছে না না আল্লাহু আকবার বলে এবার ইমানদারের রুহ হলো ইল্লিনে বডি হলো বাড়িউরা ইমানদারের রুহুরে বাইন্ডিং করে লইয়া গেছে জান্নাতের কাপড় দিয়ে আমার আল্লাহ আর ই বাড়িউরার ইমানদারের বডিরে বাইন্ডিং করবার লাগিয়া বাড়িউরার কাফর আইনা কবর লইয়া যাইতাছে আল্লাহ ডাক দিকে এই ফেরেশতা আমার প্রেমিক যাইতাছে বরে যায়া রুহুটা নিয়ে তার ভিতরে ঢুকাই দিয়া কবরে তো দুইজন ফেরেশতা আইবা আমি তো তিনজন আইব ওই একজন আয়া রুহু দিয়ে যাইব গা দুইজন আয়া প্রশ্ন করবো জোরে কর না সুবহানাল্লাহ সপ্তার কোন দেখো না এবার ওই কবরের ভিতরে ইমানদারের প্রশ্ন করবো তিনটা কয়টা রসুল বলেন মৃত্যু যেমন সুখ মৃত্যু যেমন দুঃখ কবরও তেমন দুঃখ কবরও তেমন সুখ হাসরও তেমন সুখ হাসরও তেমন দুঃখ দুঃখের রাস্তা সুখের রাস্তা আমরা চাইবো কোন রাস্তা তো সুখের রাস্তা চাইলে তো সুখের কাজ করা লাগবে কারো কারো জীবনে দুঃখগুলি সুখ হয় না আহমদ সে সুখের নূর নবী সে সুখের আলোকিত আয়না তার রঙে রঙিন হলে দুঃখগুলি আর দুঃখ রয় না সবার জীবনে আল্লাহুম্মা সাল্লে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ
বাজান আপনারা যদি কেউ উঠেন আমি কষ্ট পাবো আমি আসল ঘরের ওয়াজ করতেছি যদি কেউ মন খারাপ করেন আর ডান বাম চান আর মুখে হাসি আসে তাইলে আপনার মুসিবত কেরে কেরে আসল ঘরে না রাসূল বলছেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল ওই প্রথম মঞ্জিলের কথা বলতেছি আর আপনি যদি ফেসবুক চালানো ওয়াজে বসে বসে সেটা দুঃখজনক আমার দিকে তাকান কবরে সুখ আছে কিনা রাসূল বলেন বেনামাজের জন্য কবরে তিনটা শাস্তি আমাদের খলিল রেজা সাহেব এখানে নামাজ পড়ান ভালো আলেম আমার বড় কষ্ট হয় আল্লাহ রাসূল এই কথাই বলছিলেন মসজিদে যখন জামাত হয় আমি যখন দেখি কেউ ঘরে বসা আমার মনে চায় তার ঘরটারে আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিই আমার খুব ব্যথা লাগে যখন মসজিদে জামাত হয় আপনি দোকানে আড্ডা দেন মনে হয় যেন কবরে শুধু আমরাই জামা আপনারা যাইতেন না রাসূল বলেন কবরে বেনামাজির জন্য তিনটা শাস্তি লিখে রাখেন নাম্বার 1 কবরে দেওয়ার পরে দুই পাশের মাটি দুই প্রান্তে চলে যাবে এই ছেলে এই বসো 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 কি ফালতু এই ছেলেরা কবরে বেনামাজির জন্য কয়টা শাস্তি বলছি আজকে থেকে পরিপূর্ণ মাদ্রাসা থেকে একটা হেদায়েতের বার্তা নিয়ে যাও কয়টা শাস্তি বলছি ভাই নাম্বার 1 কবরে লাশ দেওয়ার পরে দুই পাশের মাটি দুই প্রান্তে চলে যাবে বলবেন এটা কিভাবে সম্ভব দুই প্রান্তের মাটি দুই প্রান্তে যাবে কিভাবে আজরাইলে কত বড় জানেন যার মাথায় সাত সমুদ্র 13 নদীর পানি দিলেও 1 ফোঁটা পানি জমিনে পড়বে না যার এক মুষ্টি মাটি মন এক মুষ্টি মাটি আদম রেজে বানাইছিল এক মুষ্টি মাটি মিছিল আজরাইলে জুরে আইসা এক মুষ্টি মাটি সমান সমান 40 মতান্তরে 70 মন তাহলে উনি কত বড় দেহের অধিকারী এই এত বড় আজরাইল আপনার ছোট্ট ঘরের রুমের ভিতরে ঢুকছে কেমনে এটা যেমনে সম্ভব এটাও সম্ভব কথা বলেন দুই প্রান্তের চলে যাবে বেনামাজির জন্য কবরে তিনটা শাস্তির একটা শাস্তি হলো দুই পাশের মাটিগুলো এসে তোমাকে এমন জোরে চাপা দিবে ডান পাশের হাড়িগুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে বাম পাশের হাড়িগুলো ডান পাশের ভিতরে ঢুকে যাবে রাসূল কি বার্তা দিয়েছে শুনেন আল্লাহর হাবিব বলছেন ওই সময় সে একটা চিৎকার যে দিবে এ কান্নার আওয়াজ যদি তার পরিবার পরিজন দুনিয়ার মানুষ শুনত তাহলে ওই মানুষটার কানের পর্দা ফেটে সাথে সাথে মারা যেত আল্লাহ বিকট আওয়াজ হবে রাসূল বলেন এই আওয়াজ যদি পৃথিবীর কাহারো কানে লাগত তাহলে মানুষের পর্দা কানের পর্দা ফেটে মারা যেত গরু ছাগল চতুষ্পদ জন্তু যারা তারা কবরের আযাবের আওয়াজ শুনে আপনি জানেন না তো হাদিসের ভাষায় দেখেছি কবরের ভিতরে মানুষগুলো যে কান্নাকাটি করে এত ভয়ঙ্কর হাউমাউ জবরা লাগলে তো কাউ কাউ কি আওয়াজ হয় আল্লাহ বাঁচাও আর পাচ্ছি না আল্লাহ তুমি বাঁচাও আর আগুন সহ্য হয় না সাপের দংশন সহ্য হয় না মাঝে মাঝে দেখবেন গরু ছাগলগুলো ঘাস খায় হুট করে দাঁড়াইতে হয় হুট করে রশি ছিঁড়ে দৌড় মারে কেন ওরা কবরে আযাবের কান্নাকাটির আওয়াজ শুনে এই কাউ মাউ যদি দুনিয়ার মানুষ শুনত রাসূলকে জিজ্ঞেস করে রাসূল চতুষ্পদ জন্তু কথা বলতে পারে না তারা কবর আওয়াজ শুনে মানুষ কেন শুনে না রাসূল উত্তর দিলেন মানুষ যদি কবর আযাব শুনত তাইলে মানুষ দিন দরদ ছাইরা দিয়া মানুষ পাগল হইয়া হার্ট ফিল হইয়া মারা যেত গভীর মানবিক কবরের আলোচনা করতে বলেছেন তাই সাইটলর বনাম মাটি তোমাকে এমন ভাবে চাপা দিবে কোটিপতি হইয়া কবরে দোহাই দিলে চলবে না আমি কোটিপতি ছিলাম এই কবরের মাটি তোমাকে মাটির সঙ্গে মিশাবে কিন্তু মরণ হবে না আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আর সহ্য হয় না একবারে আমরা মাইরা ফলাও হাড্ডিগুলো গোড়া হয়ে গেছে আর সহ্য হয় না গো মালিক
এই হলো বেনামাজির কবরের মাটির আযাব এখন বলবেন মাটি কেন চাপা দিব তার রহস্য কি শুনে যান এই মাটির উপরে চইল আল্লাহ কয় মিনহা খলকনাকুম এই মাটি দিয়ে তোমাকে সৃজন করা হয়েছে ওয়া ফিহা নুইদুকুম এই মাটিতেই তোমাকে দাফন করা হবে মাটি কেন চাপা দিবে জানোনি এই মাটির উপরে চলে চলে তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছো এই জন্য মাটি তোমাকে চাপা দিয়ে মাটি প্রতিশোধ নিবে এই জন্য যুবক রাতে গুনাহ করতে গেলে খেয়াল কইরো কবর আযাবের কথা উপেনে গুনাহ করতে গেলে আল্লাহর কথা চিন্তা কইরো কেউ জানে না একজন জানে সব কথা জবানটা খুলে বলুন তিনি কে বেনামাজির জন্য প্রথম শাস্তি হলো কবরের মাটির চাপ এখন বলবেন হুজুর দুই নম্বর শাস্তি কি দুই নম্বর শাস্তি হলো কবরে দেওয়ার পরে জাহান্নামের আগুনের একটা উত্তাপ দেওয়া হবে এই উত্তাপটা দুনিয়ার আগুনের 70 গুণ বেশি তাপ হবে আল্লাহরে বলবো আল্লাহ আর সহ্য হয় না বাঁচাও কিন্তু ওই জায়গার মধ্যে আগুন নিভাবার কোনো ফায়ার সার্ভিস নাই এই মুহূর্তে তাহিরের উপরে যদি আক্রমণ আসে কিছু লোক হলেও আপনারা আমার পক্ষে কথা বলবেন খলিল সাহেবের উপরে আক্রমণ আসলে কিছু লোক হলেও আপনারা কথা বলবেন বাড়ি উড়া যদি একটা বংশের নাম কোনটা দিয়ে চেয়ারম্যান সাহেবের বাড়িতে যদি আগুন লাগে বা আমার বাড়িতে আগুন লাগলে পাশের বাড়ির মানুষ আগুন নিভাতে যাবেন যাবে না যাবে না আমার বাড়িতে আগুন লাগলে পাশের বাড়ির মানুষ আগুন নিভাতে যাবে কিন্তু করের পাশে কবরে আগুন দাও দাও করে জ্বলতেছে আগুন নিভাইবার কোনো ব্যবস্থা আসেনি রে বাবা এই জন্য বেন আমাদের কবরে আগুন ধরে দিবে অবস্থা ভয়াবহ হবে তিন নম্বর বেনামাজির কবরে তিন নম্বর শাস্তি হলো বেনামাজির কবরে একটা সাপ ঢুকবে যেই সাপের দাঁতগুলো হবে 70 গজ লম্বা চোখগুলো হবে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ লাল ওই সাপটার মাথায় থাকবে মহিলাদের চুলের গুছার মতন চুল ওই সাপের গায়ের মধ্যে দুর্গন্ধ থাকবে আমরা একা সাপের দুর্গন্ধ সহ্য করতে পারি না নাকে ধরে যাই লাশের গন্ধ সহ্য করতে পারি না কিন্তু এই সাপের গায়ের মধ্যে এমন দুর্গন্ধ থাকবে গো এই সাপের দুর্গন্ধ যদি কাহারো নাকের মধ্যে লাগতো ওই মানুষটা কলেরা হইয়া সাথে সাথে মারা যাইত এমন দুর্গন্ধ সাপ কবরে ঢুকাইয়া দেওয়া হবে ও তাহিরি হুজুর এই সাপটা কতটুকু লম্বা বুখারী শরীফের হাদিস কুল্লা দেখেন এই সাপের দৈর্ঘ্য হলো 450 কিলোমিটার লম্বা এমন বিষাক্ত সাপ তোমার পায়ের মধ্যে সুবল দিবে না তোমার কপালের মধ্যে সুবল দিবে না কারণ মানুষের বডির ভিতরে কোন দিক দিয়ে শয়তান মানুষের ভিতরে ঢুকে জানেননি কান দিয়া ঢুকে না নাক দিয়া ঢুকে না চোখ দিয়া ঢুকে না শয়তান মানুষের ভিতরে প্রবেশ করে নাভি দিয়া নাভি দিয়া এই জন্য ওই শয়তানের পাল্লাই পইরা যারা নামাজ চাইরা দিছো ওই সাপটা তোমার নাভির মধ্যে এমন জোরে 70 গজ দাঁতটা বসাইয়া দিয়া বডিটারে আলাদা কইরা 70 গজ মাটির নিচে নিয়া ঢুকাইয়া দিবে আপনি বলবেন আল্লাহ আর সহ্য হই না গো ও যুবক পায়ে হাত দিয়া বইলা যায় নামাজ ছাড়লে আল্লাহ বড় অসন্তুষ্ট হইয়া যায় একদম মুসা নবীর কাছে একটা মহিলা আসলেন আয়েশা বলতেছে মুসা নবী গো আমি এমন গুনাহ করছি আল্লাহর কাছে 100 বার ক্ষমা চাইলে মনে হয় কেন জানে আল্লাহ ক্ষমা করবে না আমি এত তওবা করি চোখের পানি ফেলায় কান্দি গো মুসা নবী আপনারা আওয়াজ করে বলেন মুসা নবী কি নরম নবী না গরম নবী মুসা নবীর আয়েশা বলেন নবী গো আমি এমন গুনাহ করছি আমার আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু আমি এমন ভাবে আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু আমার আল্লাহ ক্ষমা করবে কি না আমি জানি না কেন জানে মনে হয় আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না এবার মুসা নবী ডাক দিয়ে গো পাগলি তুমি কি এমন গুনাহ করছো যে এই গুনাহের কারণে আল্লাহর কাছে তওবা করার পরও তোমাকে তওবাটা কবুল হবে কি না তুমি মনে করতে পারো না এবার মহিলা ডাক দিয়ে বলে নবী গো আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন আপনি আল্লাহরে যাইয়া আমার নামটা ধরে কইবেন আমি মহিলার দোয়া আল্লাহ কবুল করছেনি আমার গুনাহগুলো আল্লাহ মাফ করছেনি এবার মুসা নবী ডাক দিয়ে গো মহিলা তুমি কি এমন গুনাহ করছো যেই জন্য তোমার কথা আল্লাহর কাছে গিয়ে আমি তুলে ধরার জন্য বলেছো এবার মহিলাটা ডাক দিয়ে বলে নবী গো
আমি একটা অন্যায় করছি কই কি অন্যায় কই আমার বিয়ে হয় না কিন্তু আমি একটা মানুষের সঙ্গে অবৈধ মেলামেশা করেছি এরপরে আমি বুঝতে পারি নাই আমার পেটের মধ্যে একটা সন্তান চলে এসেছে এখন মনে মনে ভাবলাম এই সন্তানটার আমি কি করব কিন্তু মারার তো কোনো পদ্ধতি পাইলাম না আমি একটা আস্তে আস্তে কোন রকম ভাবে কাপড় চোপড় দিয়া দিয়া চলাফেরা করি মানুষকে আমি বুঝতে দেই না যে আমি হামেলা এই জন্য আমি কোন রকম ভাবে চলাফেরা করি কাপড় চোপড় পরি যেন মানুষে না বুঝে কিন্তু আমি এমন ভাবে দিন যত বাড়তে শুরু করলো আমার শরীরটা ভারী হইতে শুরু করলো শেষ পর্যন্ত যখন ছয় সাত মাস হলো মানুষ আমারে দইরা ফলাইব আমার অস্বাভাবিক অবস্থা দেখলে এরপর আমি জঙ্গলে জঙ্গলে যায়া যায়া ঘুরছি যেন মানুষ আমারে ধরতে না পারে ও নবী গো নবী গো নবী গো আপনি জানেননি গো আমি যখন দেখলাম দশ মাস দশ দিন হয়ে গেল একদিন আমার পেটের ব্যথা উঠে গেল মনে হয়েছে যেন আমার সন্তানটা হইব কোন দাই মারে ডাকলে শাস্তি হইয়া যাইব কোন দাই মারে ডাকলে সাক্ষী হইয়া যাইব কোন মহিলারে ডাকলে সাক্ষী হইয়া যাইব এখন আমি কি করব নিজে নিজেই প্রসব করাইছি আমার সন্তান এখন আমি কি করব এতদিন আমি পেট গোপন করছি এখন আমি বাচ্চাটা গোপন করব কেমনে এক তো আমি জিনা কইরা গুনাহ করলাম দুই নম্বর সন্তান হইয়া গেছে এখন আমি সন্তানটা লোক সমাজে লইয়া গেলে আমি কলঙ্কিনী হইয়া যাইব এ মুসা নবী আমি কি ভয়ঙ্কর গুনাহ করছি জানেননি আমি জঙ্গলের ভিতরে বাচ্চাটা হওয়ার পরে জিন্দা সুন্দর একটা ফুটফুটে বাচ্চা এই বাচ্চাটার আমি গলার চিপ দিয়া মাইরা ফলাইছি এই জঙ্গল আমি জিনা গুইরা গুনাহ করছি এক অপরাধ আমার পেটের মধ্যে বাচ্চা নিছি আর এক অপরাধ এই বাচ্চা হওয়ার পরে আমি গলা চিপ দিয়ে মাইরা ফলাইছি এটা আমার অপরাধ এবার মুসা নবীর কাছে ইয়া মুসা কালিমুল্লাহ মাফ হইব নি গো আমার গুনাহ মাফ হইব নি মুসা নবী তো গরম নবী মুসা নবী ডাক দিয়ে এক কমবক্তার মহিলা যাও যাও এখান থেকে চলে যাও এখান থেকে চলে যাও এখান থেকে চলে যাও ইন্দিমিল টাইমে মহিলা ডাক দিয়া কয় মুসা নবী গো অনেক আশা ভরসা লইয়া আপনার কাছে আসছিলাম আপনি আমারে তাড়াইয়া দিতেছেন কিন্তু এখন আমি কি করব এবার মুসা নবী কয় না না তুমি যে অন্যায় করছো তোমার কোনো ক্ষমা হওয়ার কথা না এই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে কয় ও মুসা রে ও মুসা যে অপরাধটা তুমি বড় মনে করছো এর চাইতে আরো বড় গুনাহ আছে তুমি জানো নি যেই গুনাহ করলে আমি আল্লাহ এর চাইতে আরো বেশি অসন্তুষ্টি হইয়া যায় কয় কি কয় যারা ইচ্ছা তিরা নামাজ চাইরা দে ওই বান্দার উপরে আমি আল্লাহ এর চাইতে বেশি বেজার হইয়া যায় এই জন্য যুবক কবর শাস্তি বড় ভয়ঙ্কর আমাদের শাস্তি তিনটা এক নম্বর কবরটা হয়ে যাবে সংকুচিত দুই নম্বর কবরে সাপ আসবে তিন নম্বর কবরে আগুন ধরাইয়া দেওয়া হবে যদি তুমি ইমানদার হইতে পারো তাইলে তোমার কবরের মধ্যে আবার তিনটা শাস্তি তিনটা শান্তি এক নম্বর হইল তোমার কবর ভিতরে আমার আল্লাহ জান্নাতের বিছানাটা পাঠাইয়া দিবে দুই নম্বর হলো এই কবরে শোয়ার পরে ডান দিকে তুমি তাকাইলে একটা নূরের বাতি দেখতে পারবা তুমি জিজ্ঞেস করবা অনরের বাতি তুমি কোথায় থেকে আমার কবরে আলো দাও কই আমার চিনো না আমি হইলাম দুনিয়ার তোমার পাঁচ ওয়াক্ত নামাজ আর নেক আমল এবার ইমানদার বাম পাশে তাকাবে তাকাইয়া দেখবে আর একটা নূরের বাতি দেখা যায় ইমানদার বলে তুমি কে গো কই আমার চিনো না আমি হইলাম সেই আলো আমার আল্লাহ আমারে পাঠাইছে আমি সূর্যের আলো না আমি চাঁদের কোনো আলো না তুমি যে দুনিয়ায় কোরআন তেলাওয়াত করেছো তোমার কোরআন তেলাওয়াতটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তেলাওয়াতটাকে আমার আল্লাহ তোমার কবর ভিতরে আহাগু আলো বানায়া পাঠাইছে তোমার কবরের অন্ধকার দূর করে দেওয়ার জন্য জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না তার মানে প্রমাণ হয়ে গেল মৃত্যু যেমন দুঃখ আছে মৃত্যু যেমন সুখ আছে কবরও তেমন সুখ আছে কবরও তোমার দুঃখ আছে এই কবর থেকে তুমি একটা ময়দানে উঠবা ওই ময়দানটার নাম হলো হাশুরের ময়দান জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ওই ময়দানে তুমি এমনি উঠবা না উলঙ্গ অবস্থায় উঠতে হবে আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ একটা আওয়াজ দিবেন যে আওয়াজটা মাহফিল আজকে হয় নাই ইয়া রাসূলুল্লাহ নবী গো
ইয়া রাসূলুল্লাহ আপনি যে বললেন এই কবরস্থান থেকে কবর থেকে মানুষ হাশরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে একজনের লজ্জাস্থান তো আরেকজনে দেখিয়া পালাইব ইয়া রাসূলুল্লাহ নবী একজনের লজ্জাস্থান তো আরেকজন দেখিয়া পালাইব আমার নবী বলে আয়েশা ও আয়েশা রে একজন আরেকজনের লজ্জাস্থান দেখব তো দূরের কথা কবর থেকে ওঠার সময় সাতটা ভাঙা হাশরের ময়দানে উঠব আজ বিকাল দুপুরে সূর্য থাকবে কেউ কার দিকে তাকাইতে পারবে না মুরে আমার ও বাড়ি উনার বাবারা ওই হাশরের ময়দানে আমার নবী বলেন এই পৃথিবীতে একজন পয়গম্বর এই হাশরের ময়দানে সর্বপ্রথম জান্নাতি কাপড় পরে উঠবে ওই দিদির নাম হলো রাহমাতাল লিল আলামিন আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার এই জন্য যুবক ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ইরশাদ করেছেন কুল্লু মান আলাইহা ফান এই পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন সেই মনিবের নাম আল্লাহ তিনি হাশরের ময়দানে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আজকে রাজত্ব কার ওই দিন আমার আল্লাহ রাজত্ব প্রকাশ পাবে ভালো কইরাই ওই দিন আমার আল্লাহ দুইটা রং ধারণ করবে একটা রং হলো কাহার আরেকটা হলো রহিম কাহার যখন হবে আল্লাহর সামনে আদম নবী কথা বলতে পারবে না ইব্রাহিম নবী কথা বলতে পারবে না কিন্তু আমার আল্লাহ কাহার হবে হাশরের ময়দানে মানুষ আল্লাহর কাছে বড় পেরেশানি দেখাবে আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ ও আজকের দিন কোন দিন কারণ আমার নবী বলেছেন হাশরের ময়দানে কেউ থাকবে গিরা পানিতে কেউ থাকবে হাঁটু পানিতে কেউ থাকবে কোমর পানিতে কেউ থাকবে গিরা পানিতে এই পানিগুলো কিন্তু মেঘনা নদীর পানি না এই পানিগুলো হলো নিজের গামের পানি যার গুনাহ যেমন তার শরীরে ঘাম জ্বরবে তেমন এই গরম পানি কেমন জানেননি দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম থাকবে সেই পানি ওই পানিতে যখন আপনার পা থাকবে হাড্ডি থেকে গোস্তগুলো আলাদা খুলে গিয়ে আপনি কঙ্কাল হয়ে যাবেন ওই কঠিন মুসিবতের সময় আপনার হাড্ডির মধ্য থেকে গোস্ত আলাদা হয়ে যাবে আপনি আল্লাহরে বলবেন আল্লাহ আল্লাহ গো আল্লাহ গো এই দুনিয়ায় বিপদে পড়লে কত মানুষ তোর সহযোগিতা করে কিন্তু হাশরের ময়দানে কেউ কাউকে চাইবে না আমার আল্লাহ জবানটারে বন্ধ করে দিবে আল্লাহ বই হাতের সাক্ষী হাত দিবে পায়ের সাক্ষী পা দিবে কিছু কিছু মানুষ আমল নামা নেওয়ার জন্য পাগল হয়ে যাবে আল্লাহ এই আযাব আর সহ্য হয় না তাড়াতাড়ি ওই তো জান্নাত দাও নাইলে জাহান্নাম দাও তাড়াতাড়ি আমরা আমল নামা দাও আল্লাহ বলে ও ফেরেশতা এ যখন তাড়াতাড়ি করে তার হাতটারে পেটের ভিতরে ঢুকাই দে এবার বাম হাতটার পেটের ভিতরে ঢুকাইয়া এই হাতটার পিছন দিকটা বাইর করবে ওই বান্দা বলবে আল্লাহ তোমার কাছে আমল নামা চাইছি তুমি কেন হাতটার পেটের ভিতরে এত কষ্ট করে ঢুকাইয়া দিলা আমার তো নারী বুড়ি সিরা গেছে এই হাতটার পিছন দিকটা বাইর করলা আল্লাহ বলবে তুই না আমল নামা চাইছস তাহলে পিছন দিকটা তাকায়া দেখ এবার ডাক দিয়ে বলবে আল্লাহ আমি তো তাকাইতাম পাই না পিছনে কি দিছ আমি তো দেখি না আল্লাহ বলবে ও ফেরেশতারা ও পি আমল নামা দেখতে চাই কাটটারে বাইঙ্গা দে এবার গাটটা বাইঙ্গা পিছন দিকটা ফিরাইয়া দিব তাকায়া দেখবো তার হাতের মধ্যে জাহান্নামের পিঠে হায় রে অনেক মানুষ আল্লাহর কাছে হাজরের মাঠে পানি চায় আল্লাহরে কইব আল্লাহ পানি পান করবু পানি আল্লাহ বলবে নাফরমানদের জন্য জাহান্নামের নিচ থেকে পুষ তুল পুষ তুইলা দে পানি পান করার জন্য জাহান্নামের নিচ থেকে পুষ তুলে দেওয়া হবে ওই পুষগুলো তারা খাইতে থাকবে সাথে সাথে জিহ্বাটা গলে পড়ে যাবে আবার খাবার চাইবে জাক্কুম নামক ফল দেওয়া হবে গলার মধ্যে যাইয়া আগুনের কুণ্ডলিপি হয়ে যাবে আল্লাহরে ডাক দিয়ে বলবো আল্লাহ তুমি
আমারে কইছি একটু পানি দাও এমন পানি দিলা আবার কিছু বান্দা বলবে আল্লাহ আমারে আরো পানি দাও আল্লাহ বলবে এই বান্দাগুলারে ওই পানিটা পান করায়া দে যে এই পানি এক ফোঁটা পান করলে জীবনেও আর পানি তৃষ্ণা লাগবে না এবার তাদেরকে হাউজে কাউসারে পানি পান করানো হবে ওই বান্দারা বলবে আল্লাহ আমরা তোমার বান্দা তারাও তোমার বান্দা তারাও তুমি আমরা তোমার রব জানি তারাও তোমার রব জানছে আল্লাহ আমরা পাইলাম জাহান্নামের পুজরে পানি ওরা কেন পাইল হাউজে কাউসারের পানি আল্লাহ বলবে ওরা কারা জানো শুনি এরা হইল আমার ওই সমস্ত বান্দা যারা দুনিয়ায় সেহরি টাইমে সেহরি খাইছে সারাটা দিন গলাটা শুকাইয়া গেছে এরপর পানি পান করে নাই দুপুর বেলা পেটের ক্ষুধা চৌচির হইয়া গেছে এরপর পানি পান করে নাই ভাত খায় না এরা হলো আমার উজাদার বান্দা এরা আমার সন্তুষ্টির জন্য খাবার বিলাইয়া দিছে এরপর খাবার খায় নাই এদেরকে আমি আল্লাহ আউজে কাউসারের পানি পান করাইতেছি এই জন্য যুবক আমার হাসরের ময়দানে দুইটা সুখ দুইটা দিক আছে একটা হলো সুখের আর একটা হলো দুঃখের তুমি আমি সবাই হাসরের ময়দানে কাঁদব কিছু কিছু ছেলেরা কিছু কিছু মানুষ তাকাইয়া দেখবে হাসরের ময়দানে কিছু কিছু মানুষের গায়ের মধ্যে আগুনের শিকল লাগানো হবে নবী ডাক দিয়া বলবে আল্লাহ এই সমস্ত বান্দাগুলোকে আল্লাহ বলবে এরা কারা জানেননি যারা দুনিয়াতে মা বাবার মনে কষ্ট দিয়েছে এইগুলা হলো সেই সমস্ত বান্দা ও আমার যুবকেরা দল মনে করতেছ মা বাপরে কষ্ট দিয়া বুঝি তোমরা বুঝি কবরে যায়া সুখ পাইবা মা বাপরে দুঃখ দিয়া বুঝি কবরে যায়া সুখ পাইবা না রে না হাসরের ময়দানে ওই মা বাবার যারা কষ্ট দিব তাদের গায়ের মধ্যে আগুনের শিকল লাগাইয়া দিব এই লাগাইয়া দেওয়ার কারণে হাড্ডিগুলা মজ্জা পর্যন্ত ঢুকে যাবে এই জন্য বাড়ি উড়ার বাবা আমার পূর্বের আলোচক এই দিকে খেয়াল করে কথা বইলা গেছে এরপর হাসরের ময়দানে চিত্র তুলে ধরলাম সবার মুখের মধ্যে শুধু নাফসি নাফসি থাকবে শুধু মাত্র নাফসি নাফসি আদম নবী বলবে নাফসি নাফসি ঈসা নবী বলবে নাফসি নাফসি ইব্রাহিম নবী বলবে নাফসি নাফসি সব নাফসি নাফসি যুবক ওই কঠিন মুসিবতে আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না ওই কঠিন মুসিবতে আমার আল্লাহ সাত শ্রেণীর মানুষকে আর সে আজিমের নিচে ছায়া দান করবে জবানটা খুললে কন্যা কয় শ্রেণীর লোক সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযিমের নিচে ছায়া দান করবে এক নম্বর হলো যারা ন্যায় বিচারক দুই নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি তিন নম্বরে মসজিদ নামাজ আর জিকির যার বেশি চার নম্বরে যারা আল্লাহর ভয়ে কান্না করে পাঁচ নম্বরে যারা দান করে ছয় নম্বরে যারা আল্লাহর জন্যই কাউরে ভালোবাসে সাত নম্বরে হলো তাদের সামনে গুনাহ আসছে কিন্তু আল্লাহর ডরে তারা গুনাহ করে নাই যেমন তোমার আমি একটা বাবা ট্যাবলেট দিলাম তুমি বলবা হুজুর আমি খাই না এটা খাইলে আমার আল্লাহ আমার আমল নামায় গুনাহ লিখব তোমাকে আমি বললাম এই মেয়েটার তুমি ভোগ করো তুমি বললা না গোদর সুযোগ আছে এরপর আমি ভোগ করব না কেন কই আমার আল্লাহ আমার গুনাহ দিব আমার রাসূল বলেন যার চোখের সামনে গুনাহ 100% করার সুযোগ আছে এরপর আল্লাহর ডরে গুনাহ করে না এই সমস্ত বান্দাদের জন্য যেমন এক তিনটা বন্ধু রাস্তা দিয়ে রওনা দিছে হঠাৎ করে একটা গুহার ভিতরে ঢুকলো মুখের মধ্যে একটা পাথর পড়ে গেছে এই পাথরটার লড়াচড়া করে না এবার বন্ধু তিনজন ভিতরে আটকা পড়া গেছে এই পাথরটা সরাইতেও পারে না বন্ধুর আমার ও বাড়ি উড়া কষ্ট হচ্ছে আপনাদের একটু জবানটা খুললে কেন আল্লাহু আকবার বন্ধু কয়জন আরো জোরে কিসের ভিতরে আটকা পড়ছে আহা আমি তাহিরি আপনাদেরকে যা বলতেছি হেদায়েতের লক্ষ্যে ওয়াজ করতেছি যদি মনে করেন যে আমি উরাইল্লা ওয়াজ করতেছি ভুল হবে আমার ওই অনেকগুলো আয়াত আছে আমি আয়াত ফরমু মাসকান্দা তো ওই আয়াত যে ফরে ওয়াজ করমু এই ওয়াজ করো তো আমার পক্ষে সম্ভব হইতে পারতেছে না অনেকগুলো আয়াত আসছে যেগুলো নিয়ে আমি কথা বলার এখন পসিবল হচ্ছে না সময় খুব বেঁধে দেওয়া সময় তবে একটি কথা বলতে চাই ওই গুহার ভিতরে যখন তিনজন ঢুকলো ঢুকার পরে বলতেছে এখন কি করব পাথর তো সরাতে পারি না কি করব এখন পাথরের ফাঁক নাই যে এই ফাঁক দিয়ে আমি কাউকে ডাক দিব কেউ আসে আমাকে বাঁচাবে আবার যদি কেউ ডাক দিতে না পারি পাথর যদি সরাতে না পারি তাহলে এটার ভিতরে আমাকে না খেয়ে মরতে হবে
এখন তিন বন্ধু বলতেছে তাহলে একটা কাজ করো নিশ্চিত মৃত্যুর মুখে পড়ে একজন আরেকজনকে কয় জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি চলো ওই ভালো কাজটাকে পূজি করে আল্লাহকে বলি আল্লাহ তুমি আমাকে এই কাজটার উসিলায় তুমি আমাকে মাফ করে দাও এবার এক বন্ধু কয় আল্লাহ একটা মেয়েকে আমি তাড়া করেছিলাম মেয়েটাকে তাড়া করার পরে মেয়েটা খুচুট খেয়ে নিচে পড়ে গেছে আমি তাকে ভুক করার জন্য তার শরীর থেকে ওড়নাটা সরায় ফেললাম তার শরীর থেকে কাপড়টা সরায় ফেললাম আমি তাকে ভুক করার জন্য তার উপরে উপর ঝাঁপিয়ে পড়লাম মেয়েটা আমাকে বলল হে যুবক তুমি আমাকে ভুক করবা আমি নিরুপায় আমি অস্থির আমি কি করব এখন আমি বাঁচতে পারবো না আমি হয়তো এখন নিঃসন্দেহে আমার ইজ্জত লুণ্ঠন হয়ে যাবে কিন্তু তুমি আমাকে ভুক করার আগে তোমাকে আমি একটা কথা বলি তোমার সামনে তো নিশ্চিত আমাকে তুমি ভুক করতে পারবা আমার তো বাঁচার কোনো উপায় নাই তবে একটা কথা তুমি আল্লাহকে ভয় করো ওই ছেলেটা পাহাড় থেকে বলতেছে আল্লাহ ওই দিন আমি মেয়েটার উপর থেকে লাফ মেরে দাঁড়িয়ে গিয়েছিলাম আমি কাপড় পরিয়ে দিয়েছিলাম উড়নাটা পরিয়ে দিয়েছিলাম আমি তাকে সসম্মানে বাড়িতে পৌঁছে দিয়েছিলাম একমাত্র তোমাকে ভয় করে নিশ্চিত পাপ কাছ থেকে আমি দূরে চলে এসেছিলাম শুধু তোমাকে ভয় করে যদি সত্যি করতে তোমাকে ভয় করে থাকি তাহলে পাথরটা সরায় দাও কথাটা বলতে দেরি পাথরটা সরে গেছে রসুল বলেন নিশ্চিত তার সামনে গুনাহ আছে নিশ্চিত গুনাহ সুযোগ আছে বৃষ্টি পড়তেছে মালিকে টিনের ঘরে ঘুমাইতেছে হুট করে কলিজাল হয়ে গেছে টিনের ঘরের আওয়াজে বৃষ্টির আওয়াজে হয়তো মালিকে টের পাবে না কলিজালটা হাতের মধ্যে নিয়ে কেউ মারতেছে নিশ্চিত 20 25টা মাছ উঠবে কেউটা মারতে যায় কয় মালিককে দেখতো না চুরি যে করমু গুনাহ তো হইব থাক দে থাক দে দুধ দোহন করছে হুট করে কয় 2 কেজি সে আধা কেজি এক ফা পানি দিয়ে দি দাম একটু বেশি পাবো পানিটা মিশানোর সুযোগ আছে আর না কেউ দেখে না আল্লাহ দেখতেছে উজুরের মাফে দোকানে মাপতেছে মাছ কিন্তু এই সুযোগ আছে কিন্তু গুনাহ করে না রাসূল বলেন এই প্রকৃতির মানুষগুলো হলো একটা আছে মানে মানে সুযোগ পানা গুনাহ করার জন্য আরেকটা আছে নিশ্চিত সুযোগ আছে এরপর সে গুনাহ করে না এই প্রকৃতির মানুষের জন্য আল্লাহ পাক হাশরের মাঠে আরশে আযিমের ছায়া দান করবেন তাহলে কবরে মৃত্যুতে সুখ আছে দুঃখ আছে কবরে সুখ আছে দুঃখ আছে হাশরের মাঠে সুখ আছে দুঃখ আছে তো সুখের কাজ দুনিয়াতে করতে পারলে মৃত্যুতে সুখ কবরে সুখ আর হাশরেও সুখ আর যদি মনে করেন আমি মৃত্যুর বেলায় আটকে যান তাহলে আপনি কবর আটকাবেন হাশরে আপনি আটকে যাবেন তাহলে আমরা সুখ চাই কি চাই না দুই হাত সোজা করে বলতে হবে আমরা আল্লাহর বিধানগুলো মানতে চাই কি চাই না আর জোরে বলো চাই কি চাই না আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন বলুন আমিন